আসসালামু আলাইকুম বন্ধুরা, মনির আইডি ইউটিউব চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আরব আমিরাতে প্রতিদিনের নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরব আমিরাতের কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। প্রথম যে নিউজটি হচ্ছে, ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল সংযুক্ত আরব আমিরাতের শারজা ভিত্তিক এয়ারলাইন্স এয়ার আরবিয়া। আগামী 1 জুলাই থেকে তাদের ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে। তাদেরকে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। সপ্তাহে বুধবার ও শুক্রবার এই দুদিন তারা ঢাকা থেকে পরিচালনা করবে। এয়ার আরবিয়া ঢাকা অফিস সূত্রে জানা গেছে 1 জুলাই থেকে তারা ফ্লাইট পরিচালনা করবে। সেই হিসেবে আগামী বুধবার তাদের প্রথম ফ্লাইট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। জানা গেছে বুধবার সকাল 9টায় এয়ার আরবিয়ার প্রথম ফ্লাইট ঢাকা পৌঁছায়। এরপর এই দিন সকাল 9:40 ওই ফ্লাইট দুবাইয়ের শারজার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। তবে বন্ধুরা, যেতই বাংলাদেশে ফ্লাইট চালু হোক না কেন, যারা বাংলাদেশ থেকে আরব আমিরাতে আসতে চান টিকিট তারাই কাটতে পারবেন। যাদের কাছে আরব আমিরাতের সরকারের যে অনলাইন রেজিস্ট্রেশন করার পরে যে অ্যাপ্রুভাল দেবে, যদি আপনার কাছে অ্যাপ্রুভাল থাকে তাহলেই আপনি টিকিট কাটতে পারবেন, অন্যথায় আপনারা টিকিট কাটতে পারবেন না। আজকে একটা গুড নিউজ হচ্ছে, আজকে আরব আমিরাতে 28 জন প্রবাসীরা আরব আমিরাতে আসছেন। এর মধ্যে 5 জন পাকিস্তানি নাগরিক এবং 23 জন বাংলাদেশ নাগরিক আজকে আরব আমিরাতে এসে পৌঁছেছে। যারা আসছেন তাদের ভিসা হচ্ছে ইনভেস্টারের ভিসা এবং ফ্যামিলি ভিসা, তারাই আসছেন। বন্ধুরা, যারা আরব আমিরাতে আজকে বাংলাদেশ থেকে আসছেন তারা বলছেন যখন তাদের কাছে অ্যাপ্রুভালটা পৌঁছে যায়, পৌঁছার সাথে সাথে তারা ওই অ্যাপ্রুভালটা ইমেল করেছেন বাংলাদেশে আরব আমিরাতের এমবেসিতে। আরব আমিরাতের এমবেসি থেকে তাদেরকে ইনফর্ম করা হয় যে আজকের এই দিনে ফ্লাইট, দুবাইয়ের একটি ফ্লাইট ঢাকা থেকে দুবাই যাবে, তখন তারা এই টিকিট কাটে। আমাদের অনেক প্রবাসী ভাইরা বাংলাদেশ থেকে মেসেজ করেন, ভাই আমি তো ডাবল টিকিট করে আসছি, এখন আমাকে কি আবার নতুনভাবে টিকিট করতে হবে? আমি আমাদের প্রবাসী ভাইদেরকে বল, বাংলাদেশে আসেন যদি আপনার অ্যাপ্রুভাল চলে আসে তাহলে আপনি অপেক্ষা করবেন, সাথে সাথে আপনি নতুন করে টিকিট করে আমারাতে চলে আসেন। 2 নম্বর নিউজটা হচ্ছে, রাতের সময় চলাচল নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর থেকে অনেক মানুষ আইন লঙ্ঘন করেছে। ফেডারেল পাবলিক প্রসিকিউশনের জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ কমিটির ভারপ্রাপ্ত প্রধান সালাম আল জাবি বলেছেন, যারা এই লঙ্ঘনে পুনরাবৃত্তি করে তাদেরকে ডাবল জরিমানা দেওয়া হবে, এবং যারা সেম অপরাধটা আবার তৃতীয়বারের মতো যারা করবে তাদেরকে 6 মাসের জেল এবং 1 লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। 3 মাস আগে যে একটা জরিমানার কথা বলা হয়েছিল আরব আমিরাতে, যে যে অপরাধ করলে এই অপরাধ করলে এত টাকা জরিমানা হবে, সেইগুলো আবার পুনরাবৃত্তি করা হয়েছে। সেই জরিমানাগুলো হচ্ছে, যদি আপনি কোনো অনুষ্ঠানের আয়োজন করেন এবং লোকদের আমন্ত্রণ করেন তাহলে আপনাকে 10,000 দিরহাম জরিমানা দেওয়া হবে। আপনি অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করেন তাহলে আপনাকে 5,000 দিরহাম জরিমানা করা হবে, এবং একটি গাড়িতে 3 জনের বেশি যদি যাত্রী পাওয়া যায় তাকে 3,000 দিরহাম ফাইন করা হবে। যদি আপনি আপনার ঘরে বাচ্চাদের লেখাপড়া করার জন্য যদি শিক্ষক আনি আপনার ঘরে লেখাপড়া করান তাহলে আপনাকে 30,000 দিরহাম জরিমানা দেওয়া হবে। যদি কোনো টিচার তার ঘরে বাচ্চাদের নিয়ে টিউশন করায় তাহলে তাকে 3,000 দিরহাম জরিমানা করা হবে। এবং যাদের কাজের সময় যদি কোনো দোকানে যান, রেস্তোরাঁতে যান, সেখানে যদি সামাজিক দূরত্বতা বজায় না রাখেন, যদি মাস্ক না ব্যবহার করেন তাহলে আপনাকে 3,000 দিরহাম জরিমানা করা হবে, এবং ওই প্রতিষ্ঠানকে 5,000 দিরহাম জরিমানা করা হবে। সাময়িকভাবে পাকিস্তানের সাথে সব ধরনের ফ্লাইট বন্ধ করে দিয়েছে আরব আমিরাত। করোনা ভাইরাসের কারণে সব ধরনের ফ্লাইট আপাতত বন্ধ করে দিয়েছে আরব আমিরাতের এয়ারলাইন্সগুলো। আপনারা জানেন যে গত 2 দিন আগে পাকিস্তান থেকে একটি ট্রানজিট ফ্লাইট দুবাই থেকে হংকং যায় এবং সেখানে টেস্ট করার পরে প্রায় 26 জন যাত্রী করোনা ভাইরাসের পজিটিভ আসে। এরপর থেকেই এমারত এয়ারলাইন্স তাদের ফ্লাইট বন্ধ করে দেয় এবং আজ থেকে আরব আমিরাতের সব এয়ারলাইন্স তাদের যাতায়াত বন্ধ করে দিয়েছে সাময়িক সময়ের জন্য। করোনা ভাইরাসের প্রভাব যদি ঠিক হয়ে যায় তারা আবার তাদের ফ্লাইট চালু করবে। বন্ধুরা, 3 নম্বর যে সংবাদটা হচ্ছে, তারা জানান যে আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে গত 2-3 সপ্তাহ থেকে আবুধাবি থেকে বাইর হওয়া যেত, কিন্তু দুবাই থেকে আবুধাবির ভিতরে আসা যেত না, এই কারণটা ছিল। কিন্তু আগামীকালকে থেকে দুবাই থেকে আবুধাবি আসতে পারবেন, তবে আবুধাবি থেকে দুবাই যেতে পারবেন না। যেতে হলে অবশ্যই আপনার পুলিশের পারমিট নিয়ে আপনাকে যেতে হবে। আরব আমিরাতের আল দাফনা রিজিয়ন হসপিটাল এবং অনলাইন হসপিটাল থেকে করোনা ভাইরাস আক্রান্ত রোগী থেকে মুক্ত হয়েছে। বন্ধুরা, বর্তমানে আরব আমিরাতের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালোর দিকেই যাচ্ছে।
তাদের কঠিন সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তারা যে রুল এবং রেগুলেশন দিয়েছিল সেগুলো মানার কারণে অনেকটা উন্নতির দিকে যাচ্ছে। করোনা ভাইরাসের আক্রান্তের হারটা কমছে, সুস্থ হওয়ার হারটা বাড়ছে। বন্ধুরা, আজকে 58,000 মানুষকে করোনা ভাইরাসে টেস্ট করা হয়েছে। সেখান থেকে 637 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে। এবং বন্ধুরা, এখন পর্যন্ত টোটাল আক্রান্তের সংখ্যা হয়েছে আরব আমিরাতে 47,797 জন, থেকে রিকভারি হয়েছেন 577 জন এবং টোটাল রিকভারি হয়েছেন 36,611 জন। বন্ধুরা, আজকে মারা গেছেন 2 জন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা, এখনও পর্যন্ত টোটাল আরব আমিরাতে মারা গেছেন 313 জন। বন্ধুরা, যদি 36,611 জন রিকভারি বাদ দিয়ে দেন তাহলে বর্তমানে অ্যাক্টিভ কেস আছে, করোনা ভাইরাসের কেস আছে 11,073 জন। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আরব আমিরাতের প্রতিদিনের নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।